এখন আমরা যেটা শিখব সেটা হলো হোম ট্যাবের ফ্রন্ট যে সেকশানটা আছে এর বিভিন্ন যে অপশানগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এগুলোর বেনিফিট কি তো প্রথমেই আমি একটা কাজ করছি এই ফ্রন্ট ট্যাবটা ব্যবহার করার জন্য কিছু একটা এখানে লিখে নিলাম ইউ আর কি করলাম এটা কিছু করিনি প্রথমে সেলগুলোর সাইজ যেটা থাকে সেটা কমনলি সেম থাকে তো যেহেতু আমি এটা লিখেছি দেখুন এইদিকে সেল এইদিকে সেল সব দিকেই চলে এসছে তাই জন্য আমি কী করলাম এটাকে একটু বাড়িয়ে নিলাম কীভাবে বাড়ালাম এখানে ক্লিক করে টেনে দিলাম তাও বাড়লো অথবা এটার উপর আমি ডবল ক্লিক যদি করে দিই এখানে তাহলে যতটা অংশ নেওয়ার ঠিক ততটাই অংশ এ সিলেক্ট করে নেবে তো হ্যাঁ যেখানে ছিলাম তো এইখানে যে ফ্রন্টটা দেওয়া আছে ফ্রন্টটা চেঞ্জ করার জন্য সে সাধারণভাবে এখানে ক্লিক করি ক্লিক করার পরে যেটা আপনার পছন্দ বা যেরকম প্রয়োজন সেইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে আর এটার উপরে যখনই মাউস পয়েন্টটা রাখবেন তখনই বুঝতে পারবেন যে সেই ফন্টটা আমরা এখানে শো করবে তো কখনো কখনো কি হয় কোন একটা লেখা এখানে পড়ে রয়ে গেছে হয়তো হয়তো এই জায়গাটা রয়ে গেছে এটা ড্রাগ করছি ঠিক আছে তো সেই সময় আপনি চেঞ্জ করতে গেলে দেখুন অসুবিধা হতে পারে তো ক্ষেত্রে কি করবেন এটা এটা একটাই অপশান সেটা হচ্ছে আপনি এটার পজিশনটা চেঞ্জ করে রাখবেন এই জায়গায় প্রথমে কাজ করে নেবেন ফ্রন্টটা তারপর এনে নিজের জায়গায় প্লেস করে দেবেন তা আমি একটা ফ্রন্ট এখানে সিলেক্ট করে নিলাম এইটা হোক বা যে কোনো একটা সিলেক্ট করলাম ওকে এটাকে দেখুন আবার দুদিকে বেটে আছে আমি কী হল হ্যাঁ ডবল ক্লিক করে দিলাম দেখুন নিয়ে নিল নিজের বক্সের সাইজ মতো ফ্রন্টের সাইজ যদি বাড়াক করতে হয় তাহলে আমি এখান থেকেই করতে পারি একটা স্পেসিফিক নাম্বার সাইজ হলে অথবা অথবা আমি এখান থেকে করতে পারি দেখুন এখানে ফ্রন্টের সাইজ বাড়ছে এটা হলো কমাবার জন্য ঠিক আছে এরপর আমি ফ্রন্টটাকে বোল্ড করলে বোল্ড দেখুন মোটা হয়ে গেলাম সাথে ইতালিক ইতালিক মানে একটু অ্যাঙ্গেলে বেঁকে যাবে দেখুন অ্যাঙ্গেলে বেঁকে গেল তারপর আন্ডারলাইন আন্ডারলাইনে দুটি অপশান আছে সিঙ্গেল আন্ডারলাইন মানে দেখুন একটা আন্ডারলাইন হবে এবং দেখুন এখানে যদি সাইডে ক্লিক করেন ডবল আন্ডারলাইন ডবল আন্ডারলাইন ক্লিক করলে কী হবে ডবল আন্ডারলাইন ক্লিক করলে দেখুন দুটো আন্ডারলাইন হয়ে গেছে আন্ডারলাইনটা আমি হাটিয়ে দিলাম ইতালিকা হাটিয়ে দিলাম বলটা হাটিয়ে দিলাম সিম্পল হাঁটাবার জন্য ক্লিক করে দিলে হেঁটে যাবে আর যদি আবার রাখা হয় তাহলে সেইভাবে ক্লিক করলে চলে আসবে খুবই সাধারণ এরপর কি এই বক্সটা আমি হয়তো ভরতে চাইছি পেন্টে যেমনভাবে দেখুন পেন্টে যে সিম্পল কালার সিস্টেমটা ছিল সেম এখানে ক্লিক করলাম দেখুন এটা ইয়েলো হয়ে গেল বক্সটার ভেতরটা ভরে যাবে আবার লেখাটার কালারটাই যেমন ব্ল্যাক কালারে লেখা যায় সেইটার কালারটা চেঞ্জ করতে গেলে এখানে আমি দেখুন এখানে কিন্তু অনেক অপশান আছে দেখে নেবেন যে কালারটা আপনার পছন্দ এখানে কীভাবে কালার পেতে পারেন এইগুলোর মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন এই যে ধরনের একটা সিলেক্ট করে নিলাম এরপরে আপনি কী করতে পারেন এখানে মোর কালার শেখিয়ে অনেক অপশান আছে যেইখানটা আপনি যেভাবে চুজ করবেন সেভাবে দেখুন কালারের বিভিন্ন কোড হয় যেহেতু আমরা জানি যে কালার রেড গ্রিন আর ব্লু মিলে তিনটে কালার মিলে সমস্ত কালার হয় তাহলে এটার পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে একটা কালারের কম্বিনেশান আমাদের করা যায় তো সেম এটুকু করলে করলেন কালারটা নিয়ে নিলেন কালার পেয়ে যাবেন এবারে হয়তো আপনি ভাবলেন যে আমি কালারটা তো ভুল করে দিয়ে দিয়েছি দেখুন এখানে কী করবেন না কখনোই সাদা কালারটা ইউজ করবেন না সাদা কালারটা ইউজ করলে কী হয় এটা কিন্তু সাদা কালার দিয়ে ফিল হয়ে গেলো দেখুন লাইন টাইন চলে গেলো তো অলওয়েস কি করবেন সাদা কালার না করে এখানে করবেন নো ফিল নো ফিল করবেন তাহলে সেই কালারটা ওখান থেকে চলে গেল এটা সুবিধা অসুবিধা কী হয় ধরেন গোটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে আপনি সাদাটা দিয়ে দিলেন তো তখন কি হবে তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা নেবে না ঠিক আছে তো ওই জন্য নো ফিলটা করবেন মোর কালার তো এখানে অপশানটা দেখিয়ে দিলাম সেম সেম এখানে টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্যই দেখুন টেক্সটের উপরে ক্লিক করবেন এই যে লাল কালারটা আছে যেহেতু বাই ডিফল্ট লাল নেওয়া থাকে আর এটাতে বাই ডিফল্ট হলুদ নেওয়া থাকে তো লাল ক্লিক করলেন দেখুন লাল হয়ে গেল এবার কালার চেঞ্জ করার একই অপশান বিভিন্ন রকম আপনি কালার নিতে পারেন যেটা খুশি আপনার এবারে কি হয় এখানে দেখুন কিন্তু নো ফিল বলে কোনো কিছু ব্যাপার নেই এখানে কি রাখতে হয় অটোমেটিক প্রথমে কালারটা সিলেক্ট করে নিলাম এ কালার হয়ে গেল এবার আমাকে এটা চেঞ্জ করার জন্য বাই ডিফল্ট কালার চেক করার জন্য এখানে অটোমেটিক দিয়ে দেবেন তাহলে দেখবেন ব্ল্যাক কালারটা নিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা এই ট্যাবের মধ্যে আরেকটা বাকি হলো সেটা বর্ডার এই বর্ডারটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা বিভিন্ন সময় এই জিনিসটার অনেক ভুল করে থাকি তো এটা শিখে নেন ভালোভাবে বুঝে নেন ব্যাপারটা তো প্রথমে বর্ডারটার টাকার ব্যাপারে আমি কাজ করার জন্য আমি এক কাজ করছি দেখুন এখানে অটোমেটিক্যালি একটা গ্রিড লাইন দেওয়া আছে তো যদি আমি কেন বর্ডার লাগা আমি বলে দিচ্ছি আপনাকে দেখুন এটাও আমি লিখে রেখেছি যখন আমি এটাকে প্রিন্ট করবো তো প্রিন্ট করার জন্য আমি কি করলাম এখানে এটাকে আমি প্রিন্ট করতে গেলাম ঠিক আছে এখানে কী করলাম কীভাবে প্রিন্ট করবো প্রিন্ট করার অনেক অপশান আছে এখান থেকে প্রিন্টে গেলাম প্রিন্টে গিয়ে এখানে প্রিন্ট রিভিউ দেখছি দেখুন দেখুন এখানে কি আসছে কোন বর্ডার আসছে কি আসছে না তাহলে আমার বর্ডারটা দরকার তো বর্ডারটা আনার জন্য কি করতে হবে আপনাকে বর্ডার নিজেকে দিতে হবে তো এইখানে ওই বর্ডারটা দিয়ে কাজ হয় তো আমি কি করছি আমি প্রথমে এই যে গ্রিড লাইনগুলো দেখাচ্ছে না এগুলোকে গ্রিড লাইন বলে তো এই লাইনগুলোকে প্রথমে আমি হাইট করে দিচ্ছি পরে যখন আপনাদেরকে কিভাবে আনা যায় হাইট করা যায় সবই দেখাবো এর গ্রিড লাইনগুলো আমি হারিয়ে হাইট করে দিলাম দেখুন এখানে তাহলে এরকম সিম্পল আপনার আছে তো এখানে আমি কি করব প্রথমে বর্ডারটা বুঝে নেব এই এটার উপর ধরনের আমি বর্ডার দিচ্ছি বর্ডার দিচ্ছি যদি আমি এখানে কী কী অপশান আছে বটম বর্ডার আর নিচে সিম্পল নিচে টুকু বর্ডার হল নিচেটুকু বলতে এই বক্সটার এই যে বক্সটা সিলেক্ট করছি বক্সের নিচের লাইনটা বর্ডার হয়েছে আন্ডার লাইন কিন্তু নয় বুঝবেন ব্যাপারটা আচ্ছা নিচের হলে নিচের দেখুন টপ হলে টপ নিচের টপ দুটোই হয়ে গেল আবার দেখুন এখানে এই চারটে অপশান হচ্ছে একটা একটা সিলেক্ট করলেও কিন্তু আপনার সিলেক্ট হবে সাইডে হলে সাইড রাইটের হলে রাইট চারটে অপশান হয়ে গেল অথবা এটা কী করতে পারেন আপনি ক্লিক করে নো বর্ডার করলে মানে কোনো সব বর্ডার চলে গেল সিম্পল হিসাব এরপর এই যে অল বর্ডার অল বর্ডার মানে চারি সাইডে বর্ডার হয়ে যাবে এরপর কী করতে পারেন অল বর্ডারের পরে আউটসাইড বর্ডার এবারে বোঝাই অল বর্ডার আর আউটসাইড বর্ডার মধ্যে পার্থক্য কী এটা আমি সিলেক্ট করলাম যখন আমি এটার আউটসাইড বর্ডার দিলাম তখন কি হচ্ছে তখন চারিদিকে এটার করে নিলাম তখন এটার চারিদিকে কিন্তু বর্ডারটা হয়ে গেল কিন্তু গোটাটা হলো না আবার যখন আমি এটাকে অল বর্ডার করব তখন এটার সমস্ত দিকে বর্ডার হয়ে যাবে আচ্ছা আর কী অপশান রয়েছে দেখুন ঠিক বক্স বর্ডার তাহলে আমি প্রথমে নো বর্ডার করে নিলাম আবার দেখুন এরকম আছে এরপর আমি থিক বক্স বর্ডার করছি এই যে থিক বক্স বর্ডার তার মানে কী হলো এটা একটু মোটা হয়ে গেল অর্ডারটা ঠিক আছে এটা অনেক কাজে লাগে যখন আপনারা অনেক সময় কী হয় আমরা এরকম টাইপের অর্ডারটা করে থাকি অল বর্ডার দিয়ে দিলাম তারপর বাইরে বাইরে যেটা আছে সেটা থিক বর্ডার দিয়ে দিলাম বুঝলেন তো এটা আমরা করে থাকি এরপর কি হয় বটম বটম বর্ডার মানে কি হবে এটা আমি প্রথমে নো বর্ডার করে নিই কি হবে মানে ডবল লাইনের মতোই বটম সাইডে দুটো লাইনের বর্ডার তৈরি হবে দেখুন ডবল লাইনের মতো বর্ডারটা তৈরি হলো তারপরে বটম থিক থিক বটম বর্ডার মানে লাইনটা থিক হয়ে গেল সিম্পল তারপর কী আছে টপ অ্যান্ড বটম বর্ডার নিচে নিচেটুকু সুদ বর্ডার চাইছি এই করে নিলাম এরপরে কী হলো আমি চাইছি উপরেরটা টপ অ্যান্ড থিক বটম বর্ডার দুটোর বর্ডারের মধ্যে দেখুন উপরেরটা পাতলা এবং নিচেরটা মোটা বর্ডার এরকম চাইলে তখন ওইটা এই অপশানটা ক্লিক করতে পারি এরপর কী আছে টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার প্রথম একটা সিম্পল আর নিচে ডবল লাইন এরকম টাইপের বর্ডারটা তো এই অপশানগুলো ব্যবহার করলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন এরপরে যাব ড্র বর্ডারটাতে ড্র বর্ডারে কী আছে ড্র বর্ডারে যখন ক্লিক করলাম এই দেখুন ওই যে গ্রিড লাইন তো চলে এলো এইগুলো কোন পয়েন্টগুলো বক্সের কোণে কোণে এইবার আমি ধরনের একটা নিজের চয়েস মতো বর্ডার দিতে চাইছি সবচেয়ে প্রথমে কী করি এই ধরনের এখানে আমি বর্ডার করবো কীরকম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে টানলাম তারপরে তারপরে হয়তো দেখুন গেলাম এতটা পর্যন্ত বর্ডার করলাম ঠিক আছে আবার আমি ইভ্যন্ত বর্ডার করলাম আবার আমি পর্যন্ত বর্ডার চাইছি আবার আমি শুধু এইটুকু বর্ডার চাইছি নিজের মতো আপনি ড্র করতে পারেন ঠিক আছে এরপর কী হলো ড্র বর্ডারের মধ্যে ড্র বর্ডারটা যখন হাঁটিয়ে পড়ে আবার কি ড্র বর্ডার অ্যান্ড গ্রিড ড্র বর্ডার গ্রিড সেক্ষেত্রে কী হয় দেখে নেন এই দেখুন মানে যখন আমি ইন্ডিভিজুয়াল বর্ডার ড্র করেছেন তখন একটা বক্স বা আমি দুটো বক্সে একসাথে সিলেক্ট করে দেখুন একটা বক্স হলো কিন্তু এটাতে কী হবে অল বর্ডার চলে আসছে যতটা আমি সিলেক্ট করবো বুঝতে পেরেছেন কারণ আমি এইটুকু চারটে চাইছি এভাবে আমি সিলেক্ট করে করে বর্ডারটাকে করতে পারি এরপরে কী আছে ইরেজ বর্ডার ইরেজ বর্ডার এই যে চলে গেল চলে গেল ঠিক আছে চলে গেল বর্ডারগুলো ইরেস করার জন্য নো বর্ডার আর ইরেস বর্ডারের পার্থক্যটা বুঝলেন তো নো বর্ডার মানে পার্টিকুলারলি এটাও একই ব্যাপার ই রেসটা কি ম্যানুয়ালি আপনি যতটা প্রয়োজন সেভাবে চেঞ্জ চেঞ্জ করে করতে পারবেন এরপরে কী আছে লাইন কালার লাইন কালারে মানে কোনো একটা পার্টিকুলার বর্ডারের যে লাইন কালার ই রেস বর্ডারটাকে আমি প্রথমে হারিয়ে দিই ঠিক আছে ধরেন আমি চাইছি এই বর্ডারে চারটে সেক্ষেত্রে আমার করতে হবে লাইন কালার আমি রেড চলে এলো রেড যেমন আপনি চাইবেন লাইন কালার করতে হলো এরপর লাইন স্টাইল লাইন স্টাইলটা দেখুন এই যে সাইডে বর্ডার গুলো দিয়েছি অনেক থিক বর্ডার থিন বর্ডার অনেক কিছু ব্যবহার করতে করতে কখনো হয়তো আপনি লাইনের স্টাইলটা চেঞ্জ করে চালেন আমি এইরকম টাইপের বর্ডারটা হোক কোন কোন বর্ডারগুলো হবে এটা হোক রেড অ্যান্ড থিক হয়ে গেল যেহেতু আমি কালার সিলেক্ট করে রেখেছি ওখানে এটা হোক এটা হোক এটা হোক এটা হোক বুঝতে পেরেছেন এগুলো কিন্তু প্রপোর্শনের সিলেক্ট যেমন আপনাকে আমি বলে দিই এগুলো আপনি সেটিংয়ের মতো সেটিং করে নিচ্ছেন মোর বর্ডার মানে এখানে বিভিন্ন অপশান আসবে আমি যাচ্ছি আগে এই যে আমি ধরনের লাইন টাইপটা কোনটা সিলেক্ট করে করেছি এরকম লাইন কালার এটা এখন যদি আমি অল বর্ডার দিই কী হবে এই যে পার্টিকুলার এই চারটের অল বর্ডার দিলে দেখুন যে টাইপের লাইন আপনি আর যে কালারটা সিলেক্ট করে রেখেছেন সেটাই কিন্তু এখানে শো করবে তাহলে এই পোর্শানটা যেটা হলো সেটা কিন্তু আপনার সেটিংয়ের জন্য সেটিংয়ের মতো কাজ করবে বুঝতে পারছেন তার মধ্যে এই দুটো কালার লাইনটা মোর বর্ডারে কী হবে এখানে আপনি কাস্টমাইজ দিয়ে বিভিন্ন রকম অপশান আছে সেখানে আমি জাস্ট কাস্টমাইজ দিয়ে এই বর্ডার অপশানটা দেখুন পরবর্তী ক্ষেত্রে যখন নাম্বার অ্যালাইনমেন্ট ফ্রন্ট দেখাবো তখন আমি সব এগুলোর মানে ফর্ম্যাটে কীভাবে কী করতে হবে আমি বলে দেবো এখন বর্ডারের মধ্যে এই যে এখানে প্রিভিউ হবে যেমন আপনি করতে চাইছেন আউটলাইন ঠিক আছে নান মানে কোনো বর্ডার নেই আউটলাইন হলে আউটসাইডটা কালার কোনটা হবে লাইন টাইপ কোনটা হবে যেখানে হবে এখানেও আপনি সেটিং এর মতো সেটিং করে নিতে পারেন দেখুন এখানে এইভাবে ওকে করে দেবেন তখন আপনার সেটিংটা সেটিং এর মতো নিয়ে নিল বুঝতে পারছেন দেখুন এই বক্সটা পার্টিকুলারলি ওই স্টাইলটা হয়ে গেল আশা করি আরেকবার রিভিউ করে নিচ্ছি ফন্ট পর্শানটা কী কী আছে হোম ট্যাবের মধ্যে ফ্রন্ট পর্শান এখানে আমরা কী করলাম টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি এখানে সাইজটা সাইজ বাড়াকুমার এখান থেকে আমি এইভাবে ক্লিক করে সাইজটাকে এখান থেকে ক্লিক করে বড় অটোমেটিক্যালি কম করতে পারি বোল্ড ইটালিক আন্ডারলাইনের দুটো ভাগ সিম্পল সিঙ্গেল আন্ডারলাইন ডবল আন্ডারলাইন যেমন করলাম বর্ডার বর্ডারে সেটিং করা কীভাবে বর্ডার হয় অল বর্ডার কী জিনিস সমস্ত কিছু এখানে দেখে নিলাম এরপরে কী দেখলাম বর্ডারের বিভিন্ন বিভিন্ন রকম সমস্ত কোন সাইডে কীভাবে বর্ডার করতে হয় সেটিং কীভাবে চেঞ্জ করতে হয় সমস্ত কিছু দেখলাম ঠিক আছে আচ্ছা আর কী দেখলাম এখানে কালার দেখলাম কিসের বক্সের কালার আর এটা কিসের কালার যে লেখাটার কালার তাই তো তো এই ফ্রন্ট ট্যাবে যদি এই ট্যাবটার উপরে যখন কাজ করবেন হোম ট্যাবে গিয়ে ফ্রন্ট সেকশানটা তাহলে এইগুলোকে কী বলছে প্রত্যেকটা একটা একটা ট্যাব ট্যাবের এটা সেকশন যখন কাজ করবেন এইটা সম্পর্কে আশা করি আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে গেল যদি কারোর কোনো ডাউট থাকে কোনো কিছু বুঝতে না পারেন আপনারা আমার কমেন্ট বক্সে লিখে দেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব অসংখ্য ধন্যবাদ চলুন এর পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে অ্যালাইনমেন্ট নাম্বার অন্যান্য ভিডিওতে পরপর পরপর করে আপনাদেরকে ডিটেইলসে ক্লিয়ার করে দেবো এরপরে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সেলে এক্সপার্ট হতে থাকবেন ধন্যবাদ